এই তো সবে শুরু, সেমলে থাকো গুরু। এই তো শুরু হয়েছে, এ তো একটা কথা নিয়ে করেছি, প্রতিটা কথা নিয়ে হবে। এড়ানোর চেষ্টা করেছিল, তিনি এখন তিহার জেলে আছে। মানিক বাবু এড়ানোর চেষ্টা করেছিল, প্রেসিডেন্সি জেলে আছে। আগামী দিনে যারা এড়ানোর চেষ্টা করছেন, কোথায় থাকবেন এখন থেকে ডিসাইড করে নিন, বারাইপুর প্রেসিডেন্সি না তিহারে। এত ভয় পেয়েছেন উনি, উনি মানে বুঝতে পারছেন তো, উনি এত ভয় পেয়েছেন আমার নামের আগে ভাঙড়ের বিধায়ক দেয়নি, ভুল ক্রমে নাকি জীবন দোলার বিধায়ক লিখে দিয়েছে, কোর্টে কাগজ জমা দিয়েছে। আমার লয়ার বললো ভাই, জীবনতলা 294টা বিধানসভার মধ্যে কোনো বিধানসভা জীবনতলা আছে? আমি তো মাথা চুলকিয়ে বলছি, না তো ভাই। তাহলে 295টা বিধানসভা একটা বাড়াতে হবে। মানে এমন ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক না লিখে কাগজে লিখছে জীবনতলার বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন তো, তা গত 12 তারিখে ডেট ছিল, ওনার লয়ার পাঠিয়ে বলেছে উনি বেশ কিছু কারণ দেখিয়েছে, উনি আসতে পারছেন না, আগামী দিনেও যাতে না আসতে হয় সে একটু ব্যবস্থা করে দিন কোর্টকে বলেছে। কোর্ট যা উত্তর দিয়েছে আমি বলছি না, কি মনে হচ্ছে কোর্ট বলবে কি ওনার বদলে অন্যজন আসুক বলবে? যে কোর্ট উত্তর দিয়েছে সে বিষয়ে যাচ্ছে না, আমি বলছি মাসে একটা বিধায়ককে কম করে 4 বার বিধানসভায় যেতে হয়, 4টে দিন একটা বিধায়ককে কম করে বিধানসভায় যেতে হবে। তাহলে সরকারবাবুকেও যেতে হয়, নওশাদ সিদ্দিকীকেও যেতে হয়, তাহলে আমার প্রশ্ন 4টে হাজিরি দিতে হবে। তাহলে আমার প্রশ্ন, বিধানসভা থেকে তো 100 মিটারের মধ্যে, বিধানসভায় গাড়ি নিয়ে না ঢুকে 100 মিটার গিয়ে বাঁ দিকে গাড়িলে ঢুকলি তো ব্যাংশাল কোর্ট, কি 150 মিটার যাচ্ছে না কেন? সেখানে যাবে মাইক ধরে যেমন ডায়লগ বাজি করেছিল, ডায়লগ দিয়েছিল, জজের সামনে দাঁড়িয়ে ঠিক ডায়লগ গুলো দেবেন আর তার সপক্ষে প্রমাণগুলো দিয়ে দেবেন, মিটে গেল। এই তো সবে শুরু, সেমলে থাকো গুরু। এই তো শুরু হয়েছে, এ তো একটা কথা নিয়ে করেছি, প্রতিটা কথা নিয়ে হবে, একটা অংশ ছাড় হবে না। আমি বলেছি আমি পেনের লড়াই করব, আমার হাতে বোমগুলি পিস্তল নয়, 1-3-5 টাকার পেনে এমন নড়িয়ে দেব শুধু ক্যানিং আর কোট করিয়ে ছাড়ব, 5 টাকার পেনে দিয়ে আমি নড়িয়ে দেব, এটা মাথায় রাখবেন। আমি মারামারি হানাহানি রাজনীতি পছন্দ করি না, সৌজন্যতার রাজনীতি করি আর করে যাব। যা কই বিষয়, ওনার বিষয়ে বেশি বললে টাইমটা নষ্ট করে হয়ে যাবে, বেশি পড়ার প্রয়োজন নেই, এমনি ভয় পেয়ে গেছে আর বেশি বললে ভয় পাবে। ধৈর্য ধরুন, আগামী দিনে কোর্টের সামনে গিয়ে সব পেপার গুলো বুঝিয়ে দেবো আমরা। এখানে প্রোগ্রাম করলে অসুবিধা হবে, সুবিধা হবে অনেক কথা, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। প্রোগ্রাম হচ্ছে কিসের জন্য? প্রোগ্রাম বেশ কয়েকটা ইস্যুকে নিয়ে, তার মধ্যে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত যেভাবে দুর্নীতি হয়েছে তার হাত থেকে ভাঙড় সহ রাজ্যবাসীকে মুক্তি দিতে হবে, দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং নির্বিচারে শাসক দল যেভাবে আইএসএফের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছে, জেলে রাখার চেষ্টা করছে, তার বিরুদ্ধে এখানে যে প্রতিবাদ সভা। এ দেখুন সব পেপার্স পত্র রেডি আছে, এখানে সব পেপার্স পত্র রেডি, এক কপি প্রিন্ট করে আনতে বলেছিলাম, ও আনতে এনে গাড়িতে রেখেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ সভা। তার আগে কয়েকটা কথা বলবো, হ্যাঁ, যখন বক্তব্য দিচ্ছে একদম সিনেমার ডায়লগের মতো অনর্গল বলে যাচ্ছে। বক্তব্য দিয়েছিলেন, আমি যখন জেলে ছিলাম আমাকে নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত অনেক কিছু বলেছিল, তারপরে আমি